সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঐতিহ্যের আলোতে। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি না, এর আগের দিন আমি আলোচনা করেছি ভারতের ইতিহাস সংক্রান্ত জায়গায়, ভারতের ইতিহাস নিয়ে। সেখানে দেখো যে অবশিল্পায়ন কী এবং অবশিল্পায়নের কারণ সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি যে বিষয়টার উপর আলোচনা করব সেটা দেখো লিখেও নিয়েছি, অবশিল্পায়নের প্রভাব। অর্থাৎ এই যে অবশিল্পায়ন, অর্থাৎ আমাদের চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন যে বাংলার যে কুটির শিল্প, আমাদের দেশের যে কুটির শিল্প, সেই কুটির শিল্প ধ্বংস হয়ে যাওয়া, সেটাকেই অর্থনীতির ভাষায় যে অবশিল্পায়ন বলছে। এই অবশিল্পায়নের ফলে কী কী প্রভাব পড়ছে আমরা সেই বিষয়ে এখন আলোচনা করব। প্রথমত দেখো আমি এই যে প্রভাবগুলো, অর্থাৎ কী কী প্রভাব পড়ছে, আমি প্রভাবগুলো লিখে নিয়েছি। আমি এক একটা প্রভাব, এক একটা পয়েন্ট বলবো এবং সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তোমরা একটু শুনে নাও, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রথম যে জায়গা সেটা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি। আসলে দেখো যে একটা চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন ভারতীয় যে কুটির শিল্প, সেই কুটির শিল্পটা নষ্ট হয়ে গেলে তোমরা নিজেরাই দেখো, একটু অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি নিরিখে যদি বিচার বিশ্লেষণ করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী কী প্রভাব পড়তে পারে। এটার জন্য যে বিশাল পড়াশোনা করার দরকার আছে বলে কি মনে হয়, হয় না। কিন্তু কী না, পুরো ব্যাপারটা যদি মাথায় থাকে যে এটার নাম অবশিল্পায়ন, সুতরাং অবশিল্পায়নের ফলে কী হতে পারে না, এই হতে পারে। প্রথমত দেখো যে বেকারত্ব বৃদ্ধি। অর্থাৎ দেখো যে কুটির শিল্পের সাথে যে সমস্ত মানুষ জড়িত ছিল, অর্থাৎ কুটির শিল্পী যারা ছিল, শিল্পের সাথে যারা জড়িত ছিল, সেই সব মানুষগুলো যখন অবশিল্পায়ন হয়ে গেল, অর্থাৎ ভারতের যে চিরাচরিত কুটির শিল্পের যে ঐতিহ্য সেটা যেহেতু নষ্ট হয়ে গেল, এবং ইংল্যান্ডের কলকারখানায় যেসব পণ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে সেই পণ্য সামগ্রীতে আমাদের দেশ ছেয়ে গেল, সুতরাং একটা বড় অংশের মানুষ, অর্থাৎ বড় অংশের কুটির শিল্পী, তারা কী হচ্ছে, তারা ক্রমশ তাদের কাজ হারাচ্ছে। কাজ হারানোর ফলে কী হচ্ছে, তারা বেকার হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা তাদের যে কর্মচ্যুত হয়ে গিয়ে বেকার হয়ে গেল। এটা হচ্ছে প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্ট প্রথম পয়েন্ট অর্থাৎ বেকারত্ব বৃদ্ধি। আমি দু নম্বর পয়েন্টে চলে যাব, কৃষির উপর চাপ বৃদ্ধি। অর্থাৎ দেখো যারা শিল্পের সাথে জড়িত ছিল, যে শিল্প থেকে তারা আয় করতো এবং সেই আয় দিয়ে তাদের জীবনধারা চলতো, তাদের জীবন জীবিকা চলতো, কিন্তু এখানে কী হলো যে তারা যখন সেই চিরাচরিত কুটির শিল্পের সাথে যুক্ত মানুষগুলো তাদের কাজ হারালো, তাদের শিল্পটাই নষ্ট হয়ে গেল, কুটির শিল্পটাই ধ্বংস হয়ে গেল, সুতরাং সেই সব মানুষগুলো আসছে কোথায়, তাদের জীবন জীবিকার প্রয়োজনে তারা আসছে কোথায়, না কৃষির উপর, তারা কৃষির উপরে চাপ পড়ছে, সুতরাং কৃষক হিসেবে তারা কাজ করছে এবং সেখানে তারা কৃষকের মজুর হিসেবে কাজ করছে, কৃষি কাজের সাথে যুক্ত হচ্ছে তারা, যার ফলশ্রুতিতে কৃষির উপর চাপ পড়ছে। অর্থাৎ কৃষি জমির তো সংখ্যা বাড়ছে না, কৃষি জমির পরিমাণ বাড়ছে না, কিন্তু লোকের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কৃষি জমির উপর চাপটা পড়ছে। তো সুতরাং আমরা দ্বিতীয় যে জায়গা আমরা ব্যাখ্যা করছি সেটা হচ্ছে যে কৃষির উপর চাপ বৃদ্ধি পড়ছে, উত্তরোত্তর কৃষির উপর চাপ বৃদ্ধি পড়ছে। নাম্বার তিন নম্বর হচ্ছে কি, গ্রামীণ অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া। অর্থাৎ দেখো এই যে কুটির শিল্পকে কেন্দ্র করে যে গ্রামকেন্দ্রিক অর্থনীতি যেটা ছিল, এবং এই ছোট ছোট কুটির শিল্পের সাথে যুক্ত শিল্পীরা তাদের জীবন জীবিকার জন্য এই যে শিল্পের সাথে যুক্ত ছিল এবং তাদের থেকে যে আয়টা হতো সেইটা দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করত, অর্থাৎ গ্রামের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা কিন্তু এটার উপরে অনেকটা নির্ভরশীল ছিল। কিন্তু এখানে কী হলো, যখন সেই চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন কুটির শিল্পটাই নষ্ট হয়ে গেল, যার ফলে কী হচ্ছে যে গ্রামীণ অর্থনীতি যেটা, সেটা কি ধ্বংসের মুখে পতিত হচ্ছে। গ্রামীণ অর্থনীতিটা কী হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে, দরিদ্রতার সাথে ক্রমশ মানে তাদের দারিদ্রতার সাথে সংগ্রাম করে জীবন কাটাতে হচ্ছে, তাহলে কী হচ্ছে গ্রামকেন্দ্রিক অর্থনীতিটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের কাজ কি না, কৃষিকাজের সাথে যুক্ত হচ্ছে, এবং কৃষিকাজটা তো বারো মাস থাকে না, কৃষিকাজটা থাকে কি বছরে বেশ কয়েকটা মাস, অর্থাৎ সেই সময়টা তারা কাজ পাচ্ছে, বাকি সময়টা তারা কাজ পাচ্ছে না, কর্মহীন হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি দেখো তাদের যে গড় যে আয়, সেই আয়টা কমে যাচ্ছে, যার ফলে কি না গ্রামকেন্দ্রিক যে অর্থনীতি, সেই অর্থনীতিটা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কারণ, ইম্পর্ট্যান্ট প্রভাব এটা আমরা গ্রামকেন্দ্রিক অর্থনীতি। তিন নম্বর দেখো, শহুরে জীবনের অবক্ষয়।
দেখো, শিল্পকে কেন্দ্র করে মানুষ শহরমুখী হচ্ছিল, যে শহরমুখী হতে হতে তারা শহরে পৌঁছাচ্ছে এবং সেখানে শিল্পকে আরেকটু বড় আকারে তারা নিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতি থেকে ক্রমশ যে শহরগুলো ছিল শিল্পকে কেন্দ্র করে যে শহরগুলো ছিল সেগুলো ক্রমশ স্ত্রীবৃদ্ধি ঘটছিল। কিন্তু যখন কুটির শিল্পের অবক্ষয় হয়ে গেল, কুটির শিল্প ধ্বংস হয়ে গেল, অর্থাৎ অবশিল্পায়ন হয়ে গেল, এবং চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন ভারতীয় যে কুটির শিল্পটা নষ্ট হয়ে গেল, তখন কি হচ্ছে না, সেই যে গ্রামগুলো ছিল, সেই গ্রাম সরি সেই যে শহরগুলো ছিল, যে শহরগুলোর এতদিন একটা বিশালভাবে শ্রীবৃদ্ধি ঘটেছিল, অর্থনৈতিক দিক থেকে শ্রীবৃদ্ধি ঘটেছিল এবং সেখানে একটা জনকলরব সৃষ্টি হয়েছিল, মানুষ সেখানে উপস্থিত হয়েছিল, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে না, গ্রাম সেই শহরগুলো ক্রমশ জনবিরল হয়ে যাচ্ছে, জনশূন্য হয়ে যাচ্ছে, তারা ক্রমশ গ্রামের দিকে ফিরে আসছে। কারণ কি, কুটির শিল্পকে কেন্দ্র করেতে তারা তাদের জীবন জীবিকা অতিবাহিত করতো, সেখানে কুটির শিল্পটাই যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং তারা গ্রামে এসে কোনো রকম করে কৃষির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে আমরা এটা দেখতে পেলাম যে শহরের যে একটা কি শহর ক্রমশ অবক্ষয় হয়ে যাচ্ছে। সেখানে দেখো, আমরা দেখবো যে ঢাকা আহমেদাবাদ, যে আহমেদাবাদ ঢাকা বা মুর্শিদাবাদ যেগুলো কুটির শিল্পের সাথে যুক্ত শহর, সেগুলো কিন্তু আস্তে আস্তে জনশূন্য হতে শুরু করছে। আমরা পাঁচে চলে যাব। পাঁচে নম্বর যে কাঁচামাল রপ্তানিকারক দেশ, তাহলে দেখো আমাদের দেশে যেহেতু কুটির শিল্পটা নষ্ট হয়ে গেছে, সুতরাং আমাদের যে চিরাচরিত যে শিল্পটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমাদের দেশে আর কাঁচামালের প্রয়োজন হচ্ছে না, আমাদের দেশীয় শিল্পীরাই কাজ হারিয়েছে, সুতরাং কাঁচামালে তারা আর কী করবে। তখন কি হচ্ছে, আমাদের দেশের সমস্ত কাঁচামালটা চলে যাচ্ছে কোথায় না, ইংল্যান্ডে, অর্থাৎ ইংরেজ বণিকরা আমাদের দেশের সমস্ত কাঁচামালটা তারা নিজেদের দেশে নিয়ে চলে যাচ্ছে, সুতরাং আমাদের দেশ তখন কি হচ্ছে যে শিল্প রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে না, তখন কি হচ্ছে শুধুমাত্র কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে এবং কাঁচামালটা ক্রমশ রপ্তানি হয়ে যাচ্ছে, আমাদের দেশ থেকে কাঁচামালটা চলে যাচ্ছে। এটা হচ্ছে আমরা পাঁচ নম্বর প্রভাব দেখলাম। ছ নম্বর প্রভাব, দারিদ্রতা বৃদ্ধি। আমি এটা নিয়ে আলোচনা করলাম যে দারিদ্রতা কীভাবে বৃদ্ধি হচ্ছে। এটা দেখো যে মানুষের ক্রমশ এই যে কাঁচামালটা যাই চলে যাচ্ছে, আমাদের দেশ থেকে কাঁচামাল চলে যাচ্ছে, আমাদের দেশের শিল্প উৎপাদন হচ্ছে না, শিল্প উৎপাদন হওয়ার না হওয়ার ফলে মুনাফা আসছে না, তাহলে অটোমেটিক্যালি কী হচ্ছে, আমরা কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি, আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। পাশাপাশি কি না, শিল্পের থেকে যে আয় আসছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের দেশের মধ্যে একটা দারিদ্রতা নেমে আসছে, সুতরাং মানুষ কর্ম হারাচ্ছে, অর্থাৎ কি দেশটা দরিদ্রতার দিকে চলে যাচ্ছে, একটা দারিদ্রতার কালো মেঘ আমাদের দেশকে আচ্ছন্ন করে রাখছে। এটা একটা ইম্পর্ট্যান্ট প্রভাব। নেক্সট পরের যে আমরা চলে যাবো সেটা হচ্ছে ইংরেজ পণ্য আমদানি বৃদ্ধি। দেখো ইংরেজ পণ্য আমদানি বৃদ্ধি এখানে কীরকম, যে আমাদের দেশের শিল্প যেহেতু নষ্ট হয়ে গেছে, আমাদের দেশের চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন কুটির শিল্পের যে পরম্পরা সেটা যেহেতু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সুতরাং আমাদেরকে পুরো ইংল্যান্ডের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, অর্থাৎ ইংল্যান্ডের থেকে পণ্য সামগ্রী আমাদের দেশে আসছে এবং সেটার উপরে পুরো টোটাল নির্ভর করতে হচ্ছে, যার ফলশ্রুতিতে কী হচ্ছে যে আমরা ইংরেজদের পণ্য সামগ্রীর দ্বারা একদম পুরোপুরি নির্ভরশীল হয়ে যাচ্ছি এবং এই পণ্য সামগ্রী বিক্রির মধ্য দিয়ে তারা কিন্তু চরমভাবে মুনাফা অর্জন করছে। পাশাপাশি কী দেখা যাচ্ছে, তারা ক্রমশ স্ফীত হচ্ছে, তারা ক্রমশ ফুলে ফেঁপে উঠছে, তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটছে, কিন্তু আমাদের দেশ ক্রমশ আমদানি কারী দেশে পরিণত হচ্ছে, অর্থাৎ আমরা নিজেদের উৎপাদনটা হারিয়েছি, অর্থাৎ আমাদের দেশের যে উৎপাদন ছিল চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন কুটির শিল্পের যে অবক্ষয় হয়ে যাওয়ার ফলে আমাদের দেশে আর উৎপাদনকারী দেশে পরিণত হচ্ছে না, তারা শুধু আমদানিকারী দেশে পরিণত হচ্ছে এবং ইংরেজদের যে ইংরেজদের মুখাপেক্ষী হয়ে আমাদেরকে থাকতে হচ্ছে, যে কখন তারা তাদের সমস্তটাই তাদের পণ্য নিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। এটা হলো একটা জায়গা। এবং সর্বশেষ যে জায়গা সেটা হচ্ছে সূক্ষ্ম ও সৌখিন শিল্পের ধ্বংস। দেখবে কুটির শিল্পেতে আমাদের দেশের বিভিন্ন শিল্পী যারা ছিলেন তারা সূক্ষ্ম কারুকার্যের মধ্য দিয়ে আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরেছে তাদের কুটির শিল্পের মাধ্যমে। এখানে কি হচ্ছে যে সেই সৌখিন এবং সূক্ষ্ম হাতের যে কাজ, সৌখিন যে কুটির শিল্প, সেই কুটির শিল্পটাই যেহেতু ধ্বংস হয়ে গেল, তাহলে সেই সৌখিন কাজগুলোও নষ্ট হয়ে গেল, সৌখিন শিল্পটাও ধ্বংস হয়ে গেল। সুতরাং আমরা দেখতে পেলাম যে অবশিল্পায়নের ফলে ইংল্যান্ডের পণ্য সামগ্রী ছেয়ে যাওয়ার ফলে আমাদের দেশে
আমাদের এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল যেখানে হচ্ছে আমাদের ভারতীয় অর্থনীতির উপরে একটা বিরাট ধরনের চাপ পড়লো, পাশাপাশি ইংরেজদের অর্থনীতি ক্রমশ ফেলে ফেপে উঠলো এবং তারা সেই অর্থকে কাজে লাগিয়ে আমাদের দেশের রাজনৈতিক ক্ষমতাটা আরও বেশি করে কুক্ষিগত করলো। সুতরাং যে সাম্রাজ্যবাদী তাদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা চরিতার্থ করার একটা চরম প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে ফেললো এই অবশিল্পায়নের প্রভাবের ফলে, অর্থাৎ অবশিল্পায়নটা চালু করার মধ্য দিয়ে। সুতরাং এই গেল আমার অবশিল্পায়নের প্রভাব সংক্রান্ত আলোচনা। আমার কন্টিনিউ এরকম চলবে আমার আলোচনা। তোমরা আমার চ্যানেল যে ঐতিহ্যের আলো তাকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং আমাকে অনুপ্রাণিত করার চেষ্টা করো। আমার যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকে বা আমার কোনো জায়গাতে যদি সমৃদ্ধ করার মনে হয়, আমাকে একদম খোলা মনে সমৃদ্ধ করবে, আমি সে জায়গা থেকে সমৃদ্ধ হতে চাই। আমি আর বেশি আর কিছু বলছি না, আমার ক্লাস এখানেই শেষ, আমি পরের ক্লাস আবার দেবো।